হ্যালো ভিউয়ার্স, অল কৃষি লাইভ চ্যানেল সবসময় আপনাদের কৃষি বিষয়ে সকল ভিডিও উপস্থাপন করে। অন্য দিনের মতো আজও আমরা কৃষির আরও একটা উপকরণ নিয়ে হাজির হয়েছি, যা গ্রাম বাংলার মানুষের একটি প্রধান গবাদি পশু হিসেবে পরিচিত। সেটা হলো গরু পালন। গ্রামের অধিকাংশ পরিবারেই প্রত্যেকে কম বেশি গরু পালন করে থাকে। তাই আজকের ভিডিওতে আমরা গাভী পালন সম্পর্কিত সকল তথ্য জানার চেষ্টা করব এবং প্রতিটা গাভী থেকে কী পরিমাণ দুধ সংগ্রহ করা হয় তাও আমরা জানব গাভী পালনকারীর কাছ থেকে। তাহলে আমরা কথা বলি গাভী পালনকারীর সাথে। আমি প্রথমে একটা গরু দিয়ে শুরু করেছি। কত বছর আগে? এটা মানে বলব আকারে 3 বছর, 3 বছর 13 বছর, 13 বছর আগে থেকে আপনার এই যে গরুগুলো এখন আছে আপনার ফার্মে, গরুকে সবগুলো কি আপনার বাড়ির গরু না কিনা? একটা শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল, এখন এই সেইটা থেকে তারপর আর একটা মাত্র কেনা, তারপর এই এবং এখন কয়টা গাভি আছে আপনাদের? গাভি আছে 3টি, আর দুটো বাপনা, দুটো এড়ে, মোটা 7টা, মোট 8টা গরু আছে আপনার সামনে। আর মোট 5টা আছে গাভী নাকি? আচ্ছা, এখন এই সরু মোটা 10-12 লক্ষ টাকা, মানে যে গরুগুলো আছে তার একটা সম্পদ 10-12 লক্ষ টাকা আপনার দাম হবে। এই গরুগুলো দেখাশুনো করে আমি একা এবং আমার বাড়ির লোক দুজন মিলে আপনার দেখাশুনো করেন। এই যে আপনার গরুগুলো আপনার কয়বার খাবার দেন? দুইবার। বেশিরভাগই খাওয়ানো হয় সবুজ ঘাস, ঘাসটা বেশি করে দানা দাজিত খাবার হয়, খাবার দেওয়া হয় আর কুটা খড় খড়। এই ঘাসটা আপনার লাগানো আছে না আপনি কিনে নিয়ে আসেন? লাগানো ঠিক না, এমনি মাসে ঘের বাড়ি থেকে বেশি করে ঘের বাড়ি থেকে আপনি যে লাগানোর কোনো সুযোগ নাই আপনার মতো? হ্যাঁ, লাগানোর সুযোগ আছে। আমি ডুমুরিয়া প্রাণী সম্পদ অফিসে ওইখানে আসি সেল হিসেবে, মানে ভান্ডার পাই, দর্শন ভান্ডার পাই হিসেবে, সেখানে তাদের পরামর্শ অনুযায়ী, স্যারদের পরামর্শ অনুযায়ী আরও বেশি উদ্ভাবনা। এই যে গরুগুলো, এই গরুগুলোকে আপনার টিকা বা কোনো কিছু দেন? হ্যাঁ, ওটা সময় মতো তো টিকা তো দেওয়া হয় এবং আমিও সেই কারা দেয় এগুলো? আমি নিজেই ভ্যাকসিন, নিজেই ভ্যাকসিন করেন? ভ্যাকসিনগুলো সংগ্রহ করেন কোথা থেকে? ওই ডুমুরিয়া প্রাণী সম্পদ অফিস। ওরা কি আসে আপনার বাড়িতে? আসে, হ্যাঁ আমাদের বাড়িতে আসে, এবং আমি ওখানে যেহেতু যুক্ত রয়েছি তাতে আমার ভান্ডার পার্সোনাল সার্ভিস দায়িত্ব আছে আমার। তারা যখন যেভাবে চান সেভাবে তারা সহযোগিতা করে। তাছাড়া আমার এই কাউন্সিলিং আমার রুম করাতে রয়েছে, হ্যাঁ প্রাণী সম্পদের জন্য কাউন্সিল। ওখানে আপনাদের অফিস, ওখানে বসেন আপনি? হ্যাঁ ওখানে বসে। সব কয়দিন বসেন? সপ্তাহে 2 দিন। সেখানে কি লোকজন, এলাকার লোকজন যায়? হ্যাঁ এলাকার লোকজন যায় এবং পরামর্শ নিই। পরামর্শ মানে আমাদের গ্রামে যে পরিমাণ উন্নতি হয়েছে, বিশেষ করে আমাদের গ্রামে প্রত্যেকটা বাড়ি মানে বড় গরু এসে গেছে। আপনার এখন কয়টা মানে যে গাভী দুধ দিচ্ছে? এখন 3টে গাভী। প্রত্যেকটা গাভী কতটুকু দিচ্ছে? এই যে এটি আছে মানে সকালে 1টানে 13 কেজি, 1টানে 13 কেজি, আর বিকেলে 4-5 দুধগুলো কারা নিয়ে যাবে? আমার দেশ থেকেও মানে এক কাকু আছে আর কি, মঙ্গল কাকু, তিনি সংগ্রহ করে মানে নগদ টাকায় দেয় না? আমাদের নগদ টাকায় দেয়। কত করে বিক্রি? আজকে কত দাম গেল? 35 টাকা করে প্রতি কেজি। 35 টাকা
এটা ভালো ভালো লাগলো যে আপনার খামারে এসে যে আপনি যে একটা গরু দিয়ে একটা শ্বশুর বাড়িতে পাইছেন আর একটা গাড়ি কিনছেন বাসা কিনছেন সেখান থেকে পর্যায়ক্রমে আপনার এখন যে আটটা গরু হয়ে গেছে তার দশ বারো লক্ষ টাকার সম্পদ আপনার হয়ে গেছে। তা আপনি মূলত এমনি এর গাভী পালনের পাশাপাশি আপনি অন্য কোনো কাজ করেন? আমি আরও বেশ কয়েকটা ওই প্রতিষ্ঠান করেছি, যেমন আমাদের মানে প্রাণ সম্পদ অফিসে বয়স্ক শিক্ষার সুপারভাইজার হিসেবে আছে, আপনার তরফ এই নতুন একটা প্রকল্প যেটা যুক্ত আছে। সব মিলিয়ে আপনার কাছে কী মনে হচ্ছে? আমি মোটামুটি একজন সফল কৃষকগুলো আমি মনে করি, সকল এই যে আপনার ঘরের যে অবস্থা একটু আরেকটু ভালো থাকবে আমি চেষ্টা করবো আর কি ভালো করবো। কারণ হলো যে আসলে আমাদেরটুকু জানি গরুগুলো তো অনেক মানে আর কি উন্নত জাত আর কি, তাতে অনেক যত্ন রাখতে হয়, সেই কারণে আসলে উপরের যে অবস্থা একটু যদি আর কি যত্ন করেন তাহলে বছর তো শেষ সিজন এখন ভালো ভালো করে এই করেছে। ধন্যবাদ আপনাকে যে আমাদের ওয়াল বিশি লাইভ চ্যানেলের পক্ষ থেকে যে আপনি আমাদের সাথে সময় দিলেন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিলেন। তা আপনি কি এটাকে আরও বড়ো করার ইচ্ছা আছে? এখন আরও বড়ো করার ইচ্ছা আছে। কত আপনার টার্গেট কত যে আপনি কয়টা গাভী আপনার থাকবে বলে আপনি মনে করতে চাইছেন? শুধু গাভীর সংখ্যা দাঁড়াবে 10-12টা। 10-12টা গাভী আপনার হবে এই আপনার পরিকল্পনা? ধন্যবাদ আপনাকে, আপনাকে পরিকল্পনা আপনার পরিকল্পনা বাস্তবায়ন হোক। এরকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। সবাইকে অনেক ধন্যবাদ।